তিনি আজকের এই অনুষ্ঠান মাগরা দুই আসন থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য মাগরা সাবেক যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জনতি শেখ হাসিনাকে বারবার আস্থা রেখেছেন সেই প্রিয়তা জনাব ডক্টর শ্রী গ্রেসিতা উপস্থিত হয়েছেন জেলা আওয়ামী লীগের বিভিন্ন পদের নেতৃবৃন্দ অঙ্গ সহযোগী সংঘের নেতৃবৃন্দ চেয়ারম্যানবৃন্দ বিভিন্ন উন্নয়ন থেকে আগত নেতৃবৃন্দ সবাইকে জানাই আমার প্রিয় প্রিয় সংগঠন আওয়ামী স্বেচ্ছা সভা লীগ মাগরা জেলা শাখার পক্ষ থেকে লক্ষ্মী নবীন দিবস শুভেচ্ছা সময়ের বন্ধুরা আমার একটি কথা আমাদের মনে রাখতে হবে সাত তারিখ যে নির্বাচন এই নির্বাচনে আমাদের একটি কাজই করতে হবে সেটা হলো ভোটার উপস্থিতি করতে হবে যেভাবে হোক যারা আমরা দায়িত্বে আছি তারা বিভিন্ন দায়িত্বে আছে তারা চেষ্টা করবে যাতে সঠিক সময়ে ভোটার উপস্থিত করে তাদের ভোটটা আমরা সর্বোচ্চ সম্ভব ভোট আমরা উপস্থিত করে ভোটারদের প্রদান করতে পারি এবং আমি আমার সেটা সবাইকে সমস্ত ইউনিটের নেতৃবৃন্দকে আমরা আলোচনা করেছি এবং ইতিমধ্যে আমাদের সভাপতি কেন্দ্রীয় স্বেচ্ছা সমিতির সভাপতি কাজী মেহবুবুল সাচ্চুক এবং বিপ্লবী সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবু আমাদেরকে দিকনির্দেশন দিয়েছেন সেই অনুযায়ী আমরা কাজ করছি ইতিমধ্যে প্রত্যেক ইউনিয়ন থেকে আমরা 100 জনের লিস্ট কেন্দ্রে জমা দিয়েছি এবং সেন্ট্রাল কমিটি আমরা অতি দ্রুত শেষ করে আমরা ভোটের কার্যক্রম শুরু করবো এগুলো আমরা বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু।